স্বল্প খরচে অধিক লাভের আশায় পরীক্ষামূলকভাবে বাদামের সাথে কাউন চাষ করে সফলতা পেয়েছেন বীরগঞ্জের তরুণ উদ্যোক্তা রেজানুর ইসলাম রেজা। ইউটিউব ও বিভিন্ন জার্নালের কলাম পড়ে স্বল্প খরচে অধিক লাভ হওয়ায় এই চাষে ঝুঁকছেন তিনি। বর্তমানে বাজারে মিশ্র এই ফসলে 5 থেকে 6 লাখ টাকা আয় করতে পারবেন বলে আশা করছেন তিনি। দেশে কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার প্রতিনিয়ত বাড়ছে। তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে বিলুপ্তপ্রায় কৃষিপণ্য চাষাবাদে আগ্রহ বাড়ছে কৃষিতে। একসময় দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলে প্রচুর কাউন চাষ হতো, তবে এ অঞ্চলে গত কয়েক বছর ধরে তেমন একটা কাউন চাষ হয় না। এলাকা থেকে হারিয়ে যেতে বসেছে কাউন চাষ। এবার তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে উঁচু জমিতে স্বল্প খরচে কাউন চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন এই কৃষি উদ্যোক্তা। মাশাআল্লাহ, বাদাম এবং কাউন যে একসাথে চাষ করা যায়, এরা আমি পরীক্ষামূলকভাবে করে খুবই সফলতার সাথে অগ্রসর হয়েছি এবং ইনশাল্লাহ আজকেই আমার কাউন কাটা হবে, আর বাদাম মোটামুটি আর 1 মাস লাগবে উঠাইতে। ইনশাল্লাহ বাদাম এবং কাউন দুটাতে আমি সমান ফলন পাব। রেজানুল ইসলাম রেজার বাড়ি দিনাজপুর জেলার বীরগঞ্জের শিবরাম ইউনিয়নের মুরারিপুর এলাকায়। তবে রেজানুরের মিশ্র চাষাবাদে খুশি স্থানীয়রা। কৃষি বিভাগের এই কর্মকর্তা বলছেন, বাদামের সাথে কাউন চাষে রেজানুল ইসলাম সফলতার মুখ দেখছেন। কৃষি বিভাগ সার্বক্ষণিকভাবে সহযোগিতা প্রদান করে আসছে। তরুণ উদ্যোক্তা রেজানুল ইসলাম রেজা, তিনি এবারে বাদামের সাথে কাউন চাষাবাদ করেছেন। তো মিশ্র ফসল হিসেবে দুইটার ফসলই ভালো হয়েছে। আমরা সার, বীজ, কীটনাশক বা রোগ বা পোকার জন্য যে পরামর্শ আমরা প্রদান করেছি। দিনাজপুর বীরগঞ্জ প্রতিনিধি প্রদীপ রায় জিতুর পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে মিজান তালুকদার, আপডেট টিভি।